নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে। শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে এক বিশাল গাছ কিন্তু হঠাৎ ভেঙে পড়েছে বাড়ির ওপর, এবং এলাকাবাসীদের অভিযোগ যে বহুদিন ধরেই এই গাছের অবস্থা কিন্তু খারাপ ছিল। এলাকার কাউন্সিলরকে বহুবার বলার পরেও এলাকার কাউন্সিলর কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি, এবং আজ কিন্তু এক বাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ, এমনই অভিযোগ এলাকাবাসীদের। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এক বিশাল গাছ দেখতে পাচ্ছেন ভেঙে পড়েছে বাড়ির ওপর, গোড়া থেকে কিন্তু একদম উপড়ে পড়েছে গাছটি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট। দাদা, কি হয়েছিল ঘটনা? ব্যাপারটা হলো, এই গাছটা অনেকদিন 2-3 মাস আগে খারাপ হয়ে গেছিল, নষ্ট। আমরা যাই কমপ্লেন করছিলাম অফিসে, মহিলাগুলো আমাদের মা বোন সবাই। কোন অফিসে? কোন অফিসে? আমাদের কাউন্সিলর অফিসে 18 নম্বর ওয়ার্ডে। ঠিক আছে, ওরা বললো ঠিক আছে আমি পাঠাবো। 2 দিন পর আসছে, ওরা আইসে দেখে গেলো দুইটা ডাল কাটলো চলে গেলো, বলে বৃষ্টির পর আসবে, আর বৃষ্টি ওর যায় না এখনো। তারপর আমরা কুয়া বললাম বানাইতে, কুয়ার মধ্যে ড্রেনে জল যাইতো, সেটাও বানানো হলো না। আমরা 200-200 টাকা দিয়ে তারপর বানাইছি। এবার যে গোলা যে ভাঙছে, এটা দায়িত্ব কে? ঠিক আছে, এটাতে ছাড়াটা বানানো যাবে। তারপর বাচ্চা ছিল, মা ছিল, বোন ছিল, ও যদি কিছু হয়ে যেত তার দায়িত্ব কে? ঘরের ভিতরে কজন ছিল তখন? আমার মা ছিল, আমার ভাগ্নি ছিল, ওই বাড়িতে আমার বাচ্চা ছিল, আমার বউ ছিল, আর আমরা ছিল। আচ্ছা, টোটাল দুটা বাড়ির উপর পড়েছে? আমার দুইটাই আমার বাড়ি। বাড়ির তো ক্ষতি হয়েছে এমনি, কারণ মানুষের কোনো ক্ষতি বা কিছু? মানুষের কিছু ক্ষতি হয়েছে বেশ কিছু। এই ঘটনার পরে কাউন্সিলরকে খবর দিয়েছেন? এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। একটু উপরে মান না, মন্দিরের পাশের একটি গাছ, এবং সেই গাছ কিন্তু একদম গোড়া থেকে উপড়ে পড়েছে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে। দুটি বাড়ির ওপর কিন্তু ভেঙে পড়েছে গাছটি, কিন্তু সৌভাগ্যের বিষয় গাছটি ভেঙে পড়ায় কিন্তু কোনো মানুষের ক্ষতি হয়নি। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। মন্দিরের পাশে থাকা একটি বিশাল আকার বট গাছ কিন্তু ভেঙে পড়েছে। বহুদিন ধরে এলাকাবাসীদের অভিযোগ, বহুদিন ধরে কিন্তু এলাকাবাসীরা বলছিল যে এই গাছটি, কাউন্সিলরকে বলা হয়েছে যে গাছটি কাটার জন্য যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে, তবে এলাকাবাসীদের অভিযোগ কাউন্সিলর কোনো রকম কাজ করেনি। একবার এসে অভিযোগ শোনার পর একবার এসে দুটি গাছের ডাল কেটে চলে গিয়েছে, কিন্তু গাছটি কাটা হয়নি, এবং আজ কিন্তু সেই গাছ ভেঙে পড়ে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুটি বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বাড়ির ভিতরে যারা ছিল তারা কিন্তু অনেক কষ্টে প্রাণে বাঁচেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে, এবং এলাকা জুড়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে, এবং অনেকেই কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে এই ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে কাউন্সিলর কোনো কাজ করছে না। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং গাছের গোড়া যদি দেখায়, গাছের গোড়া কিন্তু একেবারেই ড্যামেজ হয়ে যায়, এবং সেই কারণেই কিন্তু আজ হঠাৎ, ঝোড়ো হাওয়া নয়, কিছুই নয়, হঠাৎ কিন্তু গাছটি ভেঙে পড়ে। এবং আমরা বাড়িতেই ছিলাম, আমার বাড়ি এখান থেকে প্রায় কিছুক্ষণ মানে 10 পার দূরে আছে, মনে হলো ভূকম্প চলে আসছে। এইরকম গাছটা পড়লো, আওয়াজটা এরকম ছিল মনে হয় ভূমিকম্প চলে আসছে। গাছটা দেখতেই পাচ্ছেন আপনারা, এত মোটা, এত বড়। অনেকবার জানানো হয়েছে,
অনেকবার বলা হয়েছে, কেউ ওইগুলা ধ্যান দেয় না, আসে গাছটা ছাইটে চলে যায়। আমাদের এই রানাবস্তি এরিয়াতে অনেকগুলো গাছ রয়েছে, আমার বাড়িতেও একটা গাছ এরকম ঢেয়ে পড়েছে, কোনো ধ্যান দেয় না। এরকম বড় গাছ যেভাবে যে যখন পড়লো, আমার বন্ধুর বাড়ি এটা, ওর মা ঘুমিয়েছিল, একটা ছোট বাচ্চা ঘুমিয়েছিল, সেটা মানে কি বলবো আর কাউন্সিলরকে জানানো মানে কাউন্সিলরকে প্রায় জানানো হয়েছে, আগেও জানানো হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন সেরকম নেওয়া হয়নি। শুধু গাছগুলোকে ছাটা হয়েছে। এটা কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? সঞ্জয় শর্মা। কোন পার্টির কাউন্সিলর? টিএমসি পার্টি। তবে আমাদের এখানকার কাউন্সিলর আমাদের কাজগুলো এরকম সেরকম ভালো মতো করে নাই, আর এত বড় বিপদ, ভাগ্য ভালো বাইচে গেলো লোক, নাহলে আজকে কিছু যেগুলো কিছু হয়ে যেতে পারত। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। ওই লাইটটাকে তো ঘোরাতে বলো তো ওই ফোনটা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে কিন্তু একটি বিশাল একটা বিশাল আকার গাছ কিন্তু ভেঙে পড়েছে, এবং সেই কারণেই কিন্তু বিপত্তি। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর আমার মা বেহোশ হয়ে গেছে। কাউন্সিলরকে বারবার বলা হচ্ছিল, বারবার ডেইলি ডেইলি যাইতাম কাউন্সিলর, তিনবার চারবার গেছে, উনা শুধু কাইতে ছাইতে গেল, বলল কি আর কথাই বলতো না। আপনারা কি তখন ঘরে ছিলেন? ডেইলি ডেইলি যাইতো কাউন্সিলর কাছে, এই যে এদিকে এই সাইডে লাগছে ওটা জোরে। আপনারা তখন ঘরে ছিলেন? নাম? আমার নাম গৌতম সানি। আপনি কি তখন ঘরে ছিলেন? হ্যাঁ বাড়িতে। এবার তুমি আসো। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং এই গাছ ভেঙে পড়ায় কিন্তু গোটা এলাকার ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কর্মীরাও। একটি বিশাল আকার বট গাছ কিন্তু ভেঙে পড়েছে 18 নম্বর ওয়ার্ডে, দুটি বাড়ির ওপর। সেই সময় কিন্তু সেই বাড়ির ভিতরেই ছিল দু থেকে তিনজন, তারা কিন্তু তাদের মধ্যে একজন খানিকটা আহত হয়েছে, তবে গুরুতর আহত নয়। তবে এলাকাবাসীদের বক্তব্য, এবং তাদের মধ্যে একজনের বক্তব্য যে এলাকাবাসীদের বক্তব্য বহুদিন ধরে কিন্তু বলার পরেও কাউন্সিলর কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ এত বড় বিপত্তি, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে এলাকাবাসীরা। এবং এই যে গাছটি ভেঙে পড়েছে, সেই গাছের গোড়া থেকে কিন্তু একটি বিশালাকার সাপ বেরিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এলাকাবাসীর কিন্তু এই মুহূর্তে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে গাছ ভেঙে পড়া এবং গাছের গুড়ির ভেতর থেকে সাপ বের হওয়া গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে একটা বিশাল আকার গাছ কিন্তু ভেঙে পড়ে, এবং সেই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে এলাকায়। ব্যাপক উত্তেজনা, অল্পের জন্য কিন্তু প্রাণে বেঁচেছে প্রায় 4 থেকে 5 জন মানুষ। দুটি বাড়ির ওপর কিন্তু ভেঙে পড়ে এই গাছ, এবং তার কারণেই কিন্তু এই মুহূর্তে এই বিপত্তি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি, একটা বিশাল আকার গাছ হঠাৎ কিন্তু ভেঙে পড়ে, কোনো ঝোড়ো হাওয়া নয়, কিছুই না, তা সত্ত্বেও কিন্তু এই গাছটি ভেঙে পড়ে। এবং এলাকাবাসীদের বক্তব্য, বহুদিন ধরে এলাকার কাউন্সিলরকে জানানো হচ্ছিল এই গাছটি কাটার জন্য কিছু ব্যবস্থা। আচ্ছা, কবেকার ঘটনা, কবে বলেছিলেন? এই ঘটনা
এই ঘটনার পরে কাউন্সিলরকে বললেন যে এমনটা ঘটেছে? এখনো আসেনি কাউন্সিলর। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং ঘরের ভিতরে ঘরের যে দরজাটি সেটাও কিন্তু খুলছে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক চেষ্টা করলেও কিন্তু এই ঘরের দরজা কিন্তু কিছুতেই খুলছে না, গাছের জন্য কিন্তু আটকে গিয়েছে। এবং এর ভিতর থেকেই কিন্তু দু মাসের বাচ্চা একজন বয়স্ক লোককে অনেক কষ্টে বের করা হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য বহুবার কাউন্সিলরকে বলার পরে কাউন্সিলর কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি এবং তার কারণেই এলাকায় এই বিপত্তি এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং আমি ঘুমাইছিলাম এই বাড়িতে। আপনি ছিলেন? তারপরে হঠাৎ যখন গাছটা পড়লো কি বুঝলেন, মানে ঘুমিয়ে তো ছিলেন? এরকম আওয়াজ আসছে, পাশে ধরো। আমরা কাউন্সিলরকে এখানকার মহিলাগুলা মা বোন সবাই গেছে, দুই তিন মাস আগে বলা হয়েছে ওরা আসছিল, দুই তিন দিন আসে আইসে ওরা শুধু সাইডে উঠে গেলো, বলো দুই তিন দিন পরে আসবো, বৃষ্টি যাও, বৃষ্টি আর যায় না। ও এই জিনিসটা যে পড়লো এর দায়িত্বকে, তারপরে আমরা যে কুয়াটা ড্রেনের জল যাচ্ছে এর মধ্যে আমরা কমপ্লেন করে আসছি, ওটাও দায়িত্ব নেয় ওরা বানায় নেয়, আমরা নিজে দুইশো টাকা দিয়ে আমরা দিয়ে এটা বানানো হয়ে গেল। এটা তাহলে যে কাউন্সিলরটা আমরা যে আমরা যাই বলবো ওরা যদি না করে তাহলে কিসের কাউন্সিলর? কোন কারণে এবার জিনিসটা যে হলো আজকে যদি আপনার নাম কি? কদিন আগে ক্ষুদিরামে এরকম ঘটনা হলো, আবার এখানে এরকম সেম ঘটনা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে কিন্তু একটি ঘরের উপর কিন্তু এই গাছ ভেঙে পড়েছে এবং এই ঘরগুলিতে কিন্তু মানুষ ছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি বাড়িঘরের, এবং এই অবস্থাতে যারা ছিল তাদের পরিস্থিতি কি হতে পারে সেই সময়। এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। গাছ সবার টিনা ওনা ভাঙে গেছে, তিন থেকে চারটি বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। এবং আর কিছু হলেই কিন্তু যে কোনো ধরনের বড় বিপত্তি ঘটতে পারত, সেই সমস্ত বড় বিপত্তির হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে 18 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তারা। তবে সকলের কিন্তু বক্তব্য যে কাউন্সিলর যদি ঠিক সময়তে আসতো তাহলে, কিন্তু কাউন্সিলর যদি ঠিক সময়তে কাজ করতো তাহলে এই বিপত্তি ঘটতো না। প্রত্যেক এলাকাবাসীর কিন্তু একই বক্তব্য। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ড থেকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট 18 নম্বর ওয়ার্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আকার গাছ ভেঙে পড়ে কিন্তু 18 নম্বর ওয়ার্ডে বড় বিপত্তি। রাতের বেলা খাওয়া দাওয়া করছিল মানুষ, বেশ কিছু মানুষ যারা ঘুমিয়েছিল রাতের বেলা সেই সময় কিন্তু একটি বিশাল আকার বট গাছ ভেঙে পড়ে এবং গোটা ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অল্পের জন্য কিন্তু বেশ কিছু মানুষ প্রাণে বেঁচেছে। গাছটি বহুদিন ধরেই খারাপ অবস্থাতে ছিল, গাছের গোড়া খুবই ড্যামেজ অবস্থায় ছিল। এলাকার কাউন্সিলরকে বহুবার জানানোর পরেও এলাকার কাউন্সিলর কর্ণপাত করেনি এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এই মুহূর্তে 18 নম্বর ওয়ার্ড থেকে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।